এক্সপার্ট আপনাদের সবাইকে স্বাগত। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সরঞ্জাম সরবরাহকারী 4টি কোম্পানিকে নিষিদ্ধ করেছে আমেরিকা, যেগুলির মধ্যে 3টি চীনা কোম্পানি এবং 1টি বেলারুশের কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত আমেরিকা মিনাক্সভিল ট্র্যাক্টর প্ল্যান্ট শিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, তিয়ানজিন ক্রিয়েটিভ সোর্স ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি লিমিটেড এবং গ্র্যান্ড পেক্ট কোম্পানি লিমিটেডের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। উল্লেখ্য যে এইসব কোম্পানির বিরুদ্ধে মারণ অস্ত্র তৈরি এবং বিতরণের মতন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মার্কিন বিদেশ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে যে আমেরিকা তার মিত্রদের সঙ্গে মারণ অস্ত্রের উৎপাদন এবং বিস্তার রোধে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বিভাগটি আরও বলেছে যে চীনে স্থিত জিয়ান লংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ফিলামেন্ট উইন্ডিং মেশিন সহ ক্ষেপণাস্ত্র সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করেছে। আমেরিকা মনে করছে যে ফিলামেন্ট উইন্ডিং মেশিন রকেট মোটর কেস তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। জানিয়ে রাখি যে চীনে স্থিত তিয়ানজিয়ান ক্রিয়েটিভ সোর্স ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেডের পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ক্ষেপণাস্ত্র সম্পর্কিত সরঞ্জাম সরবরাহ করেছে। এতে আমেরিকা অনুমান করছে যে স্পেস লঞ্চ যানে ব্যবহৃত ট্যাঙ্ক তৈরি করতে সিট ওয়েল্ডিং সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি চীনে স্থিত গ্র্যান্ড পেক্ট কোং লিমিটেড রকেট মোটর পরীক্ষার জন্য সরঞ্জাম সরবরাহ করার জন্য পাকিস্তানের সুপার কোরের সাথে কাজ করছে। এর পাশাপাশি গ্র্যান্ড পেক্ট কোম্পানি লিমিটেড পাকিস্তানের NDC-তে পরীক্ষার জন্য সরঞ্জাম সরবরাহ করার জন্য কাজ করছিল। এদিকে বেলারুশের মিনাস্ক হুইল ট্র্যাক্টর প্ল্যান্ট পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বিশেষ গাড়ির চ্যাসিস সরবরাহ করতে কাজ করছে। এই ধরনের চ্যাসিসগুলি পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লঞ্চ সমর্থন সরঞ্জাম হিসেবে ব্যবহার করে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।